সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও টপিক হচ্ছে ফেয়ারওয়েল স্পিচ বা বিদায়ী ভাষণ। একজন সহকর্মীর বিদায়ে অন্য আরেকজন সহকর্মীর ভাষণ বা বক্তৃতা। আর বিদায়ী ভাষণের উপর বেশ কিছু ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। আপনারা চাইলে সে সমস্ত ভিডিওগুলো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে চেক করতে পারেন। একজন সহকর্মীর বিদায়ে আরেকজন সহকর্মী তার মনের কথা, তার অনুভূতি কিংবা তার অভিজ্ঞতা শেয়ার করবেন, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু অনেকের ক্ষেত্রে এই কাজটি খুব একটা সহজ নয়। সেই সমস্ত বন্ধুদের জন্য আজকে আমার এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে যাচ্ছে। আর এই ভিডিওতে একজন কাল্পনিক শিক্ষকের উদ্দেশ্যে আরেকজন সহকর্মীর বিদায়ী ভাষণ বা বক্তৃতা তুলে ধরা হয়েছে। আর এটা যে শুধুমাত্র স্কুলের ক্ষেত্রে হতে হবে সেটা নাও হতে পারে, সেটা স্কুল, কলেজ কিংবা বিভিন্ন প্রকারের অফিস আদালতের ক্ষেত্রেও আপনারা এই বক্তব্যটি তুলে ধরতে পারেন। শুধুমাত্র কিছু পরিবর্তন করে নিতে হবে সেক্ষেত্রে। অতএব আমরা আর দেরি করছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় অতিথিবর্গ, মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ও আমার সকল সহকর্মী তথা সহযাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এখানে আমাদের উপস্থিতির কারণ আমরা সকলেই খুব ভালোভাবে জানি। আজকে সত্যি একটি বেদনার দিন, একটি মন খারাপের দিন। আজ আমাদের প্রিয় শ্রদ্ধেয় সজীব স্যারের দীর্ঘ 35 বছরের কর্মজীবনের পরিসমাপ্তির দিন, একটা বহুতা নদীর জীবনে হঠাৎ ছন্দপতনের দিন, একটি ভীষণ রকমের অনাকাঙ্ক্ষিত দিন। বিদায় জিনিসটা বড় বেদনার, বিদায় বড় কষ্টের, তাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় আজ সজীব বাবুর বিদায় অনুষ্ঠান। যদিও আমি মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া কিংবা নেওয়া কখনোই সম্ভব নয়। আমাদের মধ্য থেকে সজীব বাবুর বিদায় সত্যি আমাদের জন্য হৃদয় বিতারক। তিনি আর পূর্বের ন্যায় আমাদের মাঝে আসবেন না ভাবতেই কেমন যেন লাগে, কিন্তু এটা তো প্রত্যেক চাকরিজীবীর জীবনের স্বাভাবিক এবং অবিচ্ছেদ্য একটি ঘটনা। সময় চলে যায়, বয়ে যায় নদী, আর কথা রয়ে যায় হৃৎপিণ্ডের পাতায় পাতায়। ভুলে যেতে চাইলেও অনেক স্মৃতি ভর করে মনের ক্যানভাসে আপন হৃৎপিণ্ডের আয়নায়। সুগন্ধি যেমন চোখে দেখা না গেলেও তার সৌরভ হৃদয়কে প্রফুল্ল করে, সুরের পাখি যেমন দূরে গেলেও তার রেশ ফুরোয় না, ঠিক তেমনি আপনার এই বিদায় বেলার স্মৃতি ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সৃষ্টির অমোঘ নিয়মে বিদায় শব্দের শাসন মেনে আপনাকে বিদায় জানাতে হচ্ছে আমাদের। আটকে রাখার সাধ্য আমাদের কারোর নেই। আপনার বিদায় বেলা অশ্রুসিক্ত না করে শুধু বলবো, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে ছাত্রছাত্রীদের হৃদয়ের গোলাপি আধারে। বিদ্যালয়ের প্রতিটি কোণায় আপনার স্পর্শ বিদ্যমান, বিদ্যালয়ের প্রতিটি অঙ্কনে আপনার সংস্পর্শ স্মৃতি হয়ে থাকবে। বিদায় অনুষ্ঠানের মাধ্যমে শারীরিক বিদায় হলেও কোনোভাবে আপনাকে এই অঙ্গন থেকে কিংবা মন থেকে বিচ্ছিন্ন করে রাখা সম্ভব নয়। একটি মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে, ঠিক তেমনি আপনিও আপনার যোগ্যতা, সময়, শ্রম দিয়ে ছাত্রছাত্রীদের পথ দেখিয়েছেন, অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন। ছাত্রছাত্রীদের প্রতি আপনার অনুশাসন, পরক্ষণেই তাদের প্রতি আপনার অপরিসীম ভালোবাসা, আপনার সময়ানুবর্তিতা, আপনার কর্মনিষ্ঠা, আপনার চলাফেরা, সহকর্মীদের প্রতি সদাচরণ ও সৌহার্দ্য সত্যি আমাদের মতো তরুণদের জন্য একটা মাইলস্টোন। আপনার সহকর্মী হয়েও আমরা আপনার নিকট থেকে অনেক কিছু শিখতে পেরেছি, এটা আমাদের কাছে সৌভাগ্যের। আপনার প্রতি ছাত্রছাত্রীদের অপরিসীম শ্রদ্ধা এবং ভালোবাসাই প্রমাণ করে আপনি একজন সফল মানুষ। তাই এরকম একজন মানুষকে কিভাবে বিদায় দিই, কিন্তু আমি বিশ্বাস করি এভরি ফেয়ারওয়েল ইজ দ্য বিগিনিং অব এ নিউ লাইফ। তাই বেদনার পাশাপাশি এটাও ভাবতে খুব আনন্দবোধ হচ্ছে যে সজীব বাবু একটি নতুন জীবনে ফিরে যাচ্ছেন। নিজের পরিবার, বাড়িঘর, আত্মীয় স্বজনদের নতুনভাবে চেনার ও জানার সুযোগ হবে এই বিদায়ের মাধ্যমে। তিনি তাঁর পরিবারকে অনেক বেশি সময় দিতে পারবেন, যেটা আগে হয়তো কখনো সম্ভব হয়ে ওঠেনি। অবসরে নিজেকে হয়তো আরও নতুনভাবে আবিষ্কার করবেন। তাই আপনার আগামী চলার পথ হোক সহস্র কোটি টুকটুকে লাল গোলাপের পাপড়ি বিছানো।
শান্তি আর কর্মব্যস্ততাই ভরে থাক আপনার প্রতিটি ক্ষণ, আপনার দিন, আপনার রাত। শেষ করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা দিয়ে, যেতে নাহি দীপহাই তবু যেতে দিতে হয়, তবু চলে যাই। সকলকে অনেক অনেক ধন্যবাদ।